শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো নার্সিং ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপরে যে তোমাদের নাম্বারটা, এটা কিভাবে কাউন্ট করা হয়। সেই বিষয়টা নিয়ে একটু তোমাদের জানানোর চেষ্টা করব। তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় মোট 150 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়। তার ভিতরে 100 নম্বরের লিখিত পরীক্ষা হয়, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্নে 100 নম্বরের পরীক্ষা হয়, কারণ বাকি থাকতেছে 50 নম্বর। 50 নম্বরে তোমাদের 20 নম্বর হচ্ছে এসএসসি জিপিএ এর উপরে, অর্থাৎ এসএসসি জিপিএ এর উপরে তোমার 50 নম্বর থাকে এবং এইচএসসি জিপিএ এর উপরে থাকে তোমার 30 নম্বর। এসএ টোটাল 50 নম্বর আর লিখিত পরীক্ষা 100 নম্বর, মোট 150 নম্বর। এখন তোমার এসএসসি জিপিএ তে যত পয়েন্ট আসবে তার থেকে 4 গুণ দিতে হবে, অর্থাৎ তোমার যদি এসএসসি জিপিএ যদি তোমার 5 আসে তাহলে 5 × 4, 4×5 = 20 হয়ে যাচ্ছে কিন্তু। এবং এইচএসসির জিপিএ তে তোমার যত পয়েন্ট আসবে তার সাথে তোমার 6 গুণ দিতে হবে। দেখা যাচ্ছে তোমার এইচএসসির জিপিএ 5, তাহলে তোমার 6 গুণ দিলে কিন্তু 5×30 হয়ে যাচ্ছে। তুমি কিন্তু টোটাল 50-ই 50 পাচ্ছ। তোমাদের যাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 রয়েছে তারা কিন্তু 50-এ 50 নম্বরই পাচ্ছ। আমরা যদি আর একটু ভালো করে বুঝতে চাই তাহলে আমরা আর একটু দেখে নিই। আর তোমাদের কিন্তু এখানে কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে যে কিভাবে কত নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা, 4 গুণিতক, ঠিক আছে, 6 গুণিতক, এটা একটু তোমরা দেখে নিবা। আমরা একটু আর একটু তোমার খাতা কলম একটু দেখে নিই। তোমরা ধরে নাও যে তোমাদের কারো এসএসসির জিপিএ 4.50। এখন এসএসসি জিপিএ এর সাথে আমি আগেই বলেছি 4 × 4 = 4, সমান সমান কত আসে, 18 আসে দেখবা। আবার ধরো এইচএসসির জিপিএ তোমাদের, এটাও ধরে নিলাম 4.50, 4.5 গুণ, এটার সাথে কিন্তু বলেছি 6 গুণ দিতে হবে, 6 গুণ দিলাম, এতে কত আসতেছে, 27 আসতেছে কিন্তু। আমাদের কিন্তু টোটাল তাহলে জিপিএ এর উপরে নাম্বার আসতেছে 45। এখন তুমি কিন্তু 50 নম্বরের ভিতরে কিন্তু তুমি 45 পাচ্ছ। যাদের জিপিএ আরো কম তাদের কিন্তু নাম্বার আরো কম আসবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের জিপিএ যত কম হবে তোমাদের পড়াশোনাটা কিন্তু তত বেশি করতে হবে। হ্যাঁ, জিনিসটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। আশা করি তোমরা সবাই এখন ক্লিয়ার হয়ে গেছো তোমাদের জিপিএ এর উপরে যে নাম্বারটা, কিভাবে 50 নম্বর কাউন্ট করা হয়, তোমাদের টোটাল 150 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আর তোমরা যারা এবছর পরীক্ষা দেবা তোমাদের সবার জন্য একটা সুখবর আছে, তোমাদের বিএসসি নার্সিং এর জন্য অনেকগুলো নতুন কলেজে এবছর বিজ্ঞপ্তি দিয়েছে, তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ডিপ্লোমা নার্সিং অনেকগুলো এবার আছে, ডিপ্লোমা বিএসসি মিলে অনেকগুলো সিট তোমাদের জন্য, মানে সিট বাড়ছে এবছর। তো এই বিষয়টা নিয়ে টোটাল বাংলাদেশে কতগুলো এই বছর নার্সিং কলেজে স্টুডেন্ট নিবে এবং কতগুলো ইনস্টিটিউটে নিবে, কতগুলো মিডওয়াইফারিতে নিবে, এই বিষয়টা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। আরও একটা বিষয় একটু বলি, তোমরা এর আগে কিন্তু তোমার ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কিন্তু একসাথে চয়েস দিতে পারতো, এই জিনিসটা কিন্তু এবছর থাকতেছে না। এটা কিন্তু এখন তোমার যে কোনো একটাতে চয়েস দিতে হবে, এই জিনিসটাও কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এই টোটাল টপিক্সটা নিয়ে তোমাদের আমরা 2-4 দিনের ভিতরে আবার আরেকটা তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো।